এরপরে হাফসা লিজা আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুর ব্যাপারে ইসলাম কী বলে তার নামাজ রোজার বিধান কি প্রতিবন্ধী বাচ্চা মেরে ফেললে তার হুকুম কি। আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষার অংশ হিসাবে প্রতিবন্ধী সন্তান আল্লাহতালা দিয়ে থাকেন যে বাবা মাকে আল্লাহ তালা প্রতিবন্ধী সন্তান দিয়েছেন তিনি যদি সেই সন্তানকে পেয়ে সবর করেন এবং তার সেবা যত্ন করেন সন্দেহাতীতভাবে আল্লাহর পক্ষ থেকে তিনি আজ আজিম লাভ করবেন কারণ বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ইন্না আয়দামাল জাজা এ মা আদামিল বালা আয়দামিল বালা মানুষের প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা যত কঠিন হবে তার স্বয়াব তত তিনি বেশি পাবেন অতএব যিনি প্রতিবন্ধী শিশু জন্ম দিয়েছেন গর্বে ধারণ করেছেন লালন পালন করছেন তিনি সাধারণ শিশু মানুষ করে অন্য যে কোনো মা বাবা যে পরিমাণ সব পেয়ে থাকেন তার চাইতে ইনি বেশি স্বভাব পাবেন তার কষ্ট এবং পরিশ্রমের কারণে এবং প্রতিবন্ধী শিশু এটি আজ করতে পেরে সেটিকে হত্যা করে ফেলা মাতৃ গর্ব থেকে ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নয় আল্লাহর্ববুল আলমিন পরিক্রমেশ্বরিয়া নিসার তিরানব্বই নম্বর এতে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ হত্যা করাকে অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন এবং তার জন্য কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক এবং মহাশাস্তির কথা আল্লাহরবুল আলমিন বলেছেন এজন্য আল্লাহর এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা দরকার যিনি নিজে প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করেছেন বা দুনিয়াতে এসেছেন তার জন্য নবী করিম সাল্লাহ সালামিনী হাদিস থেকে বিভিন্ন সুসংবাদের কথা আমরা জানতে পারি যেমন ত্রিমিজের একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাহ আসালাম বলেছেন বালা ও মিনি মিনী ওলমিনাতি ফিন আফসিহি ওয়ালাদিহি ওয়ামা আলহী আল্লাহ আলমিন ইমানদারকে তার নিজের তার সন্তানের এবং তার সম্পদের মধ্যে পরীক্ষা দেন এই যে সন্তানের মধ্যেও আল্লাহ তালা পরীক্ষা দেন সেটা অসুস্থ বা বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী সন্তান দিয়েও আল্লাহ তালা পরীক্ষা নেন তো এরকম অবস্থায় যদি কেউ সবার করতে পারেন তাহলে আল্লাহ কাছে তিনি সাক্ষাৎ করেন এমত অবস্থায় যে তার কোনো ভুল বা অপরাধ থাকে না অন্য একাদী স্যারসালামী কিলিমাসাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা ইমানদার বান্দাকে তার শরীরে কোনো প্রকার ত্রুটি দিয়ে পরীক্ষা করেন এবং ফিরে তাদেরকে বলেন যে আমার এই বান্দার আমল তুমি লেখো যাতে সে করতে পারে যদি তাকে আল্লাহ তালাহের পর সুস্থ করে দেন তাহলে তো সে পবিত্র হয়ে গেল তালা তার গুনা মাফ করলেন আর যদি এই অবস্থায় তার মৃত্যু হয় তো আল্লাহ তালা তাকে ক্ষমা করেন এবং রহমত করেন দান করেন এটি মোসুদ আহমসল নাজিকে বর্ণিত হয়েছে এই জন্যই অবস্থা সবর করা উচিত যদি একান্ত সন্ত মানে গর্ভস্থ সন্তানের অবস্থা এরকম হয় যে এই সন্তান যদি বেঁচে থাকে এবং তার যদি পৃথিবীতে স্বাভাবিকভাবে প্রক্রিয়া যদি তার আসার পদ পথ খোলা রাখা হয় তাহলে সেক্ষেত্রে মায়ের জীবনে হুমকি রয়েছে এবং জোরালো হুমকি রয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সন্তান নষ্ট করার অনুমোদন দিয়ে থাকেন ওলামা একরাম এবং সেটিও বিভিন্ন শর্ত সাপেক্ষে এরপরে প্রশ্ন করেছেন এম ডি সিদ্দিক আপনি জানতে চেয়েছেন পুরুষের শরীরের সতরের সীমা কতটুকু একজন পুরুষের শরীরের সতরের সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত এটি জমহুর আলামা একরামের বক্তব্য এবং নবী করিম সাল্লাহ সামা হাদিস থেকেও এটি বোঝা যায় যেমন একটি হাদিস বর্ণিত হয়েছে মা বাইনাসুরাতি ওয়ারুকাতি আও রাতন অর্থাৎ পুরুষদের ভাবে বলা হচ্ছে যে নাভি থেকে নিয়ে হাঁটুর মধ্যবর্তী যে অঞ্চল বা অংশ আছে এটি হলো সতর যেটা ঢেকে রাখতে হয় একজন পুরুষকে সেটি তার জন্য ফরজ নামাজের নামাজের বাইরে সর্বাবস্থায় কোনো কোনো ওলামায়করাম আহমেদ হাম রহমান একটি বওনা পাওয়া যায় যে তিনি রানকে সতরের অন্তর্ভুক্ত বলেননি কিন্তু সেটি গ্রহণযোগ্য নয় বরং জমহুর এবং প্রায় সকল ওলামায়করাম মত হলো যে নামি থেকে হাঁটু পর্যন্ত পুরোটুকুই পুরুষের জন্য সতর মেয়েদের সতর অবশ্য পুরো শরীর অন্য পুরুষের সঙ্গে সামনে তবে বাসা বাড়িতে তারা তাদের যেগুলো খোলা থাকে হাত মুখ পায়ের পাতা এ সমস্ত অংশগুলো তারা তাদের মাহরামদের সামনে উন্মুক্ত রাখতে পারবেন এরপরে প্রশ্ন করেছেন মাহজুবা তাবাসুম আপনি জানতে চেয়েছেন বোচা নাকের জন্য বিয়েতে সমস্যা হচ্ছে এমন অবস্থায় নাক সার্জারি করে টিকালো করা যায় আছে কি না যদি কারোর বোচা নাকের জন্য অসুবিধা হয় এবং সেটা যদি তার সৃষ্টির মধ্যে ত্রুটির পর্যায়ের হয় যে এত বোচা যেটা আসলে সৃষ্টিতে ত্রুটি বলা যেতে পারে শুধু দৃষ্টিকটু না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অপারেশনের মাধ্যমে ঠিক করা যেতে পারে আর যদি এটাকে নিছক শোভাবর্ধনের জন্য সৌন্দর্য বর্ধনের জন্য অপারেশন করে এটাকে চোক্ষা করা হয় এবং টিকালো করা হয় তাহলে সেটিকে কোনো অবস্থাতেই জায়েজ বলে না ওল্লামাইকরাম কারণ আল্লাহরাম বলেছেন লা তীর আল্লি খালকিল্লাহ আল্লাহ তালা সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যাবে না তো এই জন্য নাক যদি মোচাও থাকে সেটাকে টিকালো বা চোক্ষা করা জায়েজ হবে না নিছক সৌন্দর্য বা বিউটিফিকেশনের অংশ হিসাবে বরং আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকতে হবে